নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কদিন আগেই মদন মিত্র প্রশ্নটা তুলে দিয়েছিলেন, সে প্রশ্ন তোলার অধিকার ওনার আছে কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু সরকারি হাসপাতাল যা নাকি একটু হলেও ভালো হয়ে উঠছিল, রোগীদের মুখে শোনা যাচ্ছিল কিছু উন্নতির কথা, দৃশ্যতই সাফ সূত্র হয়ে উঠছিল এমন সব হাসপাতাল যা সন্ধ্যের পর হয়ে দাঁড়াতো সমাজ বিরোধীদের আখড়া। ধরুন বাঙ্গুর হাসপাতালের কথা বা যাদবপুর টিবি হাসপাতালের কথা, এক নরক হয়েছিল যা আজ অনেক পরিষ্কার, অনেক বেশি মানুষ সেখানে যাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন। জেলাতে বা বেশ কিছু গ্রামীণ হাসপাতালেও ছবিটা আলাদা, কিন্তু এই পরিবর্তন বোধহয় সবার সহ্য হচ্ছে না। অনেক বাস্তু ঘুঘুর বাসা ভাঙা পড়েছে, তারা আবার সক্রিয়। আবার পিজি থেকে ন্যাশনাল মেডিকেল, আরজিকর থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ চত্বরে ময়লা জমছে, দালালরা ঘোরাফেরা শুরু করেছে, তাদেরকে টাকা দিলে বেড মিলছে, আবার লাইন দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হাজির। ডাক্তারবাবুদের সময় আসা বন্ধ, সামান্য খানিক সময় কাটিয়েই তারা চলে যাচ্ছেন তাদের চেম্বারে। কোটি কোটি টাকার দামি মেশিনপত্র পড়ে আছে, সেগুলোতে কাজ হচ্ছে না, ডেপুটি সুপার সুপারদের দেখা পাওয়া যাচ্ছে না। পিজির ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় পারলে সাফাই কর্মীদের সঙ্গে ইংরেজিতে কথা বলে, তার ঘরে আড্ডা চলছে, হাজির থাকছেন যারা, তারা নাকি বিদুষী সুন্দরী। মোদ্দা কথা হলো, যে হাসপাতালের ভুল পাল্টাচ্ছিল দ্রুত গতিতে, সেগুলোই আবার পেছন পানে হাঁটা শুরু করেছে। আর সেটা নিয়েই আমাদের বিষয় আজকে, হাসপাতাল না নরক। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে প্রচুর খরচ, ওদের স্লোগান একটাই, ফেলো করি মাখোতে, তুমি কি আমার পর, টাকা দাও চিকিৎসা নাও। সবসময় টাকা দিলেই যে সুষ্ঠু চিকিৎসা মেলে তাও নয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবসার অভিযোগও ভুরি ভুরি, তবুও পয়সাওয়ালা মানুষ সেখানেই ছোটেন, ধারণা টাকা ফেললে সেরা চিকিৎসা মিলবে। এই ধারণা একদিনে জন্মায়নি, দিনের পর দিন সরকারি হাসপাতালে চরম অব্যবস্থায় অতিষ্ঠ হয়েছে সাধারণ মানুষ। ব্যতিক্রম আছে, থাকবেও, কারণ বহু সরকারি হাসপাতালে একাধিক দুরারোগ্য রোগের সফল চিকিৎসা হয়েছে, অপারেশনের ক্ষেত্রেও তাই। মমতা ক্ষমতায় এসে সরকারি হাসপাতালগুলি খোলনলচে বদলে ফেলার চেষ্টা করেছেন, করছেন, স্বাস্থ্যসাথী কার্ড তার আমলেই সরকারি হাসপাতালে চিকিৎসায় দিগন্ত খুলেছে, দুর্নীতির অভিযোগও আছে, থাকবেও, তবে সদিচ্ছাটাই আসল। গরিব মানুষ যাবেন কোথায়, পকেটে টাকা কম, তবে বাঁচতে হবে তো, তাই সরকারি হাসপাতাল, প্রায় বিনা পয়সায় চিকিৎসা। তা বলে তো আর বিনা চিকিৎসায় মারা যেতে পারে না রোগী, সে ঘটনাও ঘটে। তাই সরকারি হাসপাতালে অ্যালার্জি, সেই অ্যালার্জি কাটাতে কড়া পদক্ষেপ রাজ্যে, সরকারি হাসপাতালগুলিকে কড়া ধম, ডেকে এনে বেনজির বকুনি স্বাস্থ্য সচিবে, তারপরেও সরকারি হাসপাতালের ছবিটা বদলাবে কি, অন্তত 48 ঘন্টায় বদলায়নি। এনআরএসে যত্রতত্র জঞ্জাল এখনো, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলের চেহারা এখনো তথৈবচ, সাগর দত্ত আছে সাগর দত্তে, এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এখনো একাডেমিক বিল্ডিংয়েই বসছেন, এখনো সাধারণ রোগীর নাগালের বাইরে। ঘুঘুর বাসা ভাঙল কি, মৌচাক থেকে ভন ভন করে মৌমাছি ওড়ার ছবি দেখা যাচ্ছে না, বেড়ালের গলায় ঘন্টাটা ঠিকমতো বাঁধা হলো কি। সরকারি চাকরি ছাড়া সরকারের সবকিছু খারাপ, এটাই চলতি ধারণা। সেই ধারণার কিছু বিপরীত মতামত আমরা দেখেছি। এরাজ্যে তৃণমূল সরকার আসার পরে চাকরি, বিশেষ করে স্কুলে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, ঢালাও দুর্নীতি। কোনো শাক দিয়েই সে পচা মাছের দুর্গন্ধ ঢাকা যাচ্ছে না, ঢাকা যাচ্ছে না স্থানীয় নেতাদের অধ্যত্ত দুর্নীতি। কিন্তু কিছু জায়গায় তো কাজ হয়েছে, যেমন ধরুন গ্রামীণ সড়কের হাল বদলে গেছে, বদলেছে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা, এমনকি গ্রামের দিকেও বিদ্যুৎ গেলে তা ফিরে আসছে ঘন্টা দুদিনের মধ্যে, বিদ্যুৎ দপ্তরে মানুষজন কাজ করছে। কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে, গ্রামে গেলেই সবুজ সাথীর সাইকেল দেখা যাচ্ছে, টাকা পাচ্ছেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। রাজ্য জুড়ে পুলিশ নিষ্ক্রিয় না, সে কথা বলা যাবে না, যদিও পুলিশের ব্যবস্থায় আরো জোর দেওয়া দরকার। কিন্তু এসবের মাঝেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশ ভালো কাজ করেছে সরকার, প্রসূতি মায়েরা খাবার পাচ্ছে, জন্ম নেওয়া শিশুর মৃত্যুর হার দারুণভাবে কমেছে, গ্রামীণ হাসপাতালে টিকা দেওয়া আশা কর্মীদের কাজ ভালো হয়েছে, গ্রামীণ হাসপাতাল এখন আর নোংরা নয়,
অনেক ছোট হাসপাতালের ভুল পাল্টে গেছে। এই কলকাতার যাদবপুর টিবি হাসপাতাল, বেহালার বিদ্যাসাগর হাসপাতাল, টালিগঞ্জে বাঙুর হাসপাতাল, সত্যি ভালো কাজ হয়েছে। ভালো হতে শুরু করেছিল বড় হাসপাতাল, জেলা হাসপাতালগুলো, কিন্তু হঠাৎ তা নিম্নমুখী। সেখানে এবার নোংরা জমছে, দালাল ঘুরছে, ওষুধ মিলছে না, যন্ত্রপাতি খারাপ ইত্যাদি। কেন? পাশাপাশি কোটি কোটি টাকার বেসরকারি হাসপাতালগুলোকে অক্সিজেন যোগানোর জন্য, তাদের ব্যবসা যাতে ক্রমশ বেড়ে উঠতে পারে তার জন্য কারা কাজ করছেন এই বড় সরকারি হাসপাতালের মাথায় বসে? কোথাও তাদের কোনো হিডেন এজেন্ডা কাজ করছে? কোটি টাকার যে মেশিন এই বড় হাসপাতালে পড়ে আছে, সেই মেশিন নিয়ে কিন্তু বেসরকারি হাসপাতালে তিন শিফট কাজ চলছে। তাহলে সরকারি হাসপাতালে তা পড়ে আছে কেন? কোন বাস্তু ঘুঘুরা এর পেছনে আছে? পেছনে কি শাসক দলের হাত নেই? এই প্রশ্ন তো উঠবে। কেন বর্ধমান মেডিকেল কলেজে অত্যন্ত গরিব ক্যান্সার আক্রান্ত রোগী ওষুধ কিনতে হচ্ছে? এরকম হাজারো প্রশ্ন তো উঠছে। সবচেয়ে বড় কথা, এক ভালো হয়ে ওঠার পথ চলা আচমকা এমন থমকে গেল কেন, তা তো জানা দরকার। আমরা মানুষকে প্রশ্ন করার সময় জিজ্ঞেস করেছিলাম, একটু ভালো হয়ে ওঠা স্বাস্থ্য ব্যবস্থা কি আবার আগের জঘন্য অবস্থায় ফিরে যাচ্ছে? শুনুন মানুষজন কি বলেছে। অবশ্যই খারাপ হয়েছে একদম। আপনার নিচতলা থেকে দেখলে যে গ্রামীণ হাসপাতালগুলো ছিল, সেগুলো এখন আর হাসপাতাল নেই, পুরো বাড়িতে পরিণত হয়েছে। ওখানে কেউ কেউ ছাগল চাষ করে, কেউ গরু বাঁধে। বিল্ডিংগুলো একসময় সরকারের টাকায় তৈরি হয়েছিল, নির্মিত হয়েছিল, এখন সেগুলো আর সেই জায়গায় নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো, আপনি সরকারি হসপিটালে গেলে দেখতে পাবেন যথেষ্টভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত এবং যথেষ্ট ডাক্তাররা আমাদের অ্যাক্টিভ। প্রচুর ভালো দিকে যাচ্ছে। আমার বাইপাস হয়েছে, ওপেন হার্ট যেটা বলে। হাসপাতালগুলি আগে আমাদের এখানে যা ছিল তার থেকে এখন অনেক বেটার। মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছে, আরও যাবতীয় অনেক কিছু ব্যবস্থা করে দিচ্ছে, আগের থেকে এখন অনেকটাই তুলনাপ্রতি বেটার আছে। পিজি হসপিটালে আমরা আজকে 2011 সালের আগে বাইরে যা দেখেছিলাম, তা এখন গেটা পুরো চেঞ্জ হয়ে গেছে। রিসেন্ট আমি সোমনাথ পণ্ডিত হসপিটালে গিয়েছিলাম আমার দাদাকে নিয়ে, দেবব্রত গোস্বামীকে নিয়ে। বাইরের পরিকাঠামো অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু হসপিটাল কিসের জন্য? হসপিটাল তো আপনার সার্ভিস দেওয়ার জন্য, মানুষকে সেবা করার জন্য। সেই সেবা ব্যবস্থার উপর কিন্তু সেরকম বিশেষ কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। স্বাস্থ্য ব্যবস্থা বরং আগেই অনেক পরিস্থিতি খারাপ ছিল, এখন অনেক উন্নত হয়েছে এবং আমরা দেখছি স্বাস্থ্যসাথীও সমস্তভাবে কাজগুলো ঠিকঠাক হচ্ছে। এবং আমি দুর্গাপুরের কথা বলি, মহকুমা হাসপাতাল খুব সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার এবং অনেক স্বাস্থ্য ব্যবস্থা, অনেক পরিষেবা অনেক সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। পরিষেবা, আমি তো অ্যাডমিশন ছিলাম, তো পরিষেবা খুব ভালো, সিকিউরিটি ফিকিউরিটি সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দর। নার্সিংহোম এর সঙ্গে একটা নার্সিংহোমের সঙ্গে পাতে দিতে পারে। চিকিৎসা পেয়েছি, কেন মিথ্যা কথা বলবো স্যার, আমরা চিকিৎসা পেয়েছি এবং আমাদের সিটি স্ক্যান হওয়ার জন্য পেশেন্ট রয়েছে ভেতরে, সিটি স্ক্যান হলে আজকে আমরা বাড়ি যাবো। পুরুলিয়াতে আমাদের শুধু রেফার, কোনো রোগী হলে শুধু রেফার করা হয়, পরিষেবা কিছু পাওয়া যায়। কিছু লোক বেনে জল এসে গেছে বলে এরকম স্বাস্থ্য ব্যবস্থা একটু চলে গেছে, কিন্তু আবার ঠিক জায়গায় ফিরে আসবে স্বাস্থ্য দপ্তর। চিকিৎসা পরিষেবা দিতে গেলে ন্যূনতম যেটা দরকার সেটা হচ্ছে চিকিৎসক। তা আমি নিজে একটা ভুক্তভোগী, চিকিৎসক নেই। আমি সুগার দেখাই, এখানে সুগারের ওষুধ নিয়ে যাই, সব কিছু পাই ঠিক মতো। অনেক কিছুই সুবিধা আছে, পেশেন্টের দেখাশোনা করার জন্য লোক আছে, তারপরে আমাদের ভিতরে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ড সেরকম মজুদ আছে আর কি। হাসপাতালগুলো চারি জায়গায় জঙ্গল, ময়লা পরিষ্কার হয়ে, মানে ময়লা হয়ে আছে, আবর্জনা হয়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অতীতে যেভাবে ছিল, এখন কেবলমাত্র নাম দেওয়া হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল, অথচ আপনি যান ওখানে, ওখানে বেড নেই, রেফার হয়ে যেতে হবে। কি যেখান থেকে পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়েছে, চিকিৎসা ব্যবস্থা আগের থেকে অনেক ভালোই হয়েছে, উন্নয়নও হয়েছে, মোটামুটি হসপিটালের চিকিৎসাও ভালো হচ্ছে। হ্যাঁ, যেসবগুলো এখন আমরা দেখছি এবং পেশেন্টের তারা বিনা পয়সা তারা খরচ না করে তারা বাড়ি ফিরছে। বাইরের থেকে আসি আমরা, আসার পর যে কোনো ফেসিলিটি পাওয়া যায় না। স্বাস্থ্য ব্যবস্থা আগের চেয়ে অনেকটা বেটার হয়েছে, ঠিক আছে, তো জনসংখ্যা বাড়ার কারণে কোথাও কোথাও কোনো ঘাটতি দেখা দিচ্ছে। এমনিতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি না, ডাস্টবিন নেই,
ট্রিটমেন্ট মোটামুটি চলছে দেখছি তো, এটা আরেকটু ডেভেলপ করলে ভালো হয়। তার থেকে অনেক ভালো আছে, তার মধ্যে দুটা গন্ডগোল তো হবে, দুটা তো গন্ডগোল ডিসকাশন থাকবে। প্রত্যেক জায়গায় আমি যাই, যেমন বিধাননগর হাসপাতাল, এছাড়াও আমাদের সুপার স্পেশালিস্ট হাসপাতালগুলো মানে সবই আমি দেখছি, তার ছোটো ছোটো নার্সিংহোমও দেখছি, না ঠিকঠাকই লাগছে, আমার তো কোনো রকম কোনো কিছু অবনতির দিকে লাগছে না। উন্নতিটা যেটা দেখা গেছিলো এই সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছিল, এমনি রং চং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, অর্গানাইজ করা ডিপার্টমেন্টগুলোকে আগের থেকে অনেক ভালো হয়েছিল। মানুষ মোটামুটি গেলে ঠিক ডিপার্টমেন্টে দাঁড়ালে কাজটা পেত, বর্তমানে আবার সেটা ভেঙে পড়ছে। একসময় বেহালায় গেলেই শুনতে পেতেন সব সাগর বারবার বিদ্যাসাগর একবার, বিদ্যাসাগরে ভর্তি হলে ফিরে আসা যায় না, এটাই ছিল সাধারণ ধারণা। আজ সেই হাসপাতালে রোগীর ভিড়, বেড অপ্রতুল, এভাবেই রাজ্যের অনেক ছোট বড় হাসপাতাল বদলাচ্ছিল। কিন্তু কিছু স্বার্থ নয়, অনেক বড় স্বার্থ, অনেক টাকার ব্যবসা জড়িয়ে আছে এর সঙ্গে। সরকারি হাসপাতাল বাড়লে বেসরকারি হাসপাতালের মালিকদের কি হবে? সেই স্বার্থে আঘাত পড়েছে বলেই কি ভেতর থেকে পঙ্গু করে দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে? গতকাল সরকারের স্বাস্থ্য সচিব একটা পরিষ্কার কথা বলেছেন, যা চেয়েছেন দিয়েছি, এবার আমরা যা চাইছি সেটা ডেলিভার করুন, মানুষ স্বাস্থ্য পরিষেবা পাক। সরকারের এই কড়া মনোভাব কেবল দেখানোর জন্য কিনা সেদিকে আমরাও নজর রাখব। আপনাদের কথা আপনারাও জানান। আজকে এ পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।